গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। তোমরা খাওয়ার চেষ্টা করছো কেন? এই সমস্ত করতে নেই। কত সুন্দর দেখো, ঝিরিঝিরি করে আলুগুলো কেটে দিয়েছি হাজবেন্ড। তো এটা পাস্তার মধ্যে দিয়েছি, তো পাস্তাটা মোটামুটি হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে সার্ভ করছি। এখানে ছেলেরা আমারটাই বেড়ে ফেলছি। শাশুমা আজকে বলেছে খাবে না, আর হাজবেন্ড বলেছে একটু পরে খাবে, এই জন্য হাজবেন্ড এটা পরে দেব। তো এখন ছেলেটার আমারটা বেড়ে ফেললাম, আর এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু শশা কুচি। আর আমি তো সস খাবো না, তো ছেলেকে একটু সস দিয়ে দেব, কারণ ছেলে সস খেতে ভালোবাসে। ঠিক আছে, তোমার নুন ঠিক আছে? আর তোর শরীরটা এখন কেমন আছে? ঠিক আছে, কালকে যেরকম শরীর খারাপ লাগছিল একটু কমেছে? এগারোটা 10-15 মতো বাজে, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এই দেখো। কিন্তু ওয়েদারটা আবার দিচ্ছে একটুখানি খারাপ খারাপ হয়ে গেল, প্রচুর মেঘ আকাশে, দেখো এই দেখো। তো যাই এবার নিচের দিকে। আজকে আমাদের রান্না হচ্ছে ওলের ডাটার তরকারি, কুমড়ো আলুর তরকারি। আর মিক্সির মধ্যে রয়েছে মশলাটা, মানে এটা ডিমে দেব আর ওলের ডাটার মধ্যে দেব। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর প্রথমেই আমি ওলের ডাটাটা রান্না করছি। তো ওটা তো প্রথমে একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যেরকম করে লতি রান্না করে ঠিক একরকমভাবেই এটা রান্না করতে হয়। তো নুন, হলুদ, চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম, আর লঙ্কা যেহেতু বাটার মধ্যে দিয়েছিলাম, এখন আর লঙ্কা দিতে হবে না, এমনিতেই মানে ঝাল ঝাল হয়ে গেছে। তো এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখন আমি ডিমটা রান্না করছি, ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমের আলুটাকে ভাজা করছি। বাবার ছেলে একটু বেরোচ্ছিল মিমিদের ভ্যাকসিন আনার জন্য, তো এমন বৃষ্টি নেমেছে আবার ঘরে চলে এসেছে, তো আবার বৃষ্টি থামলে হয়তো বেরোবে। তো এখন আমি ডিমটা রান্না করে নিই, আর আজকে সেরকমভাবে রান্না বান্না কিছু শেয়ার করছি না, পরে একবারে রান্না করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ছেলে বাবাকে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। তো আমার ডিম রান্না করা হয়ে গেছে, এখন ডিমটাকে বাটির মধ্যে ঢেলে রাখছি। এরপরে আমার রান্না হয়ে গেছে, এরপরে আমার রান্নাঘর পরিষ্কার করার পালা। তো সমস্ত মশলার কৌটোগুলোকে একটুখানি মুছে নিই প্রত্যেক দিন, সেরকমভাবে মুছে নিয়ে তারপরে ওটাকে জায়গায় রেখে দিলাম। এদিকে মিক্সির তারটা গুটিয়ে নিলাম, এবার জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের ওভেন, ওভেনের আশপাশটা মুছতে অনেকটা সময় লাগে, যেহেতু অনেকটা তেল চিটে ব্যাপারটা হয়ে যায়। তো ভীম লিকুইডটা রাখা থাকে, ওটা দিয়ে আমি চারপাশটা পরিষ্কার করে নিই। তারপরে চিমনিটা থাকে, চিমনিটাকেও উপর উপর দিয়ে পরিষ্কার করতে হয়। তো তেল চিটের এক ব্যাপার একটা থেকেই যায়। তো এরকম করে প্রত্যেক দিনে আমি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি, গ্যাসের তাকটাকে পরিষ্কার করি, যার জন্য তোমরা সবসময় এই জায়গাটাকে পরিষ্কার এবং চকচকে দেখো। তোমার মোছা হয়ে গেল। কী ব্যাপার মিমি, তুই এখানে কেন বসে আছিস? কি ব্যাপার তোর? চল ছাদে চল, বৃষ্টি পড়ছে, চল জামা কাপড় তুলে আনি, চল আয়, চল 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 ছাদে যা, ছাদে যা, ওঠ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুমি ঘুমিয়েছি না এখানে, এসব করছো না? বৃষ্টি পড়ছে, যা যা, বৃষ্টি পড়ছে, যা, আর যাবে না। ও বৃষ্টি দেখলে এবার হয়েছে, ও আর যাবে না। এই দেখো দেখো, আমার জামা কাপড় সব ভিজে গেছে, দেখেছো? এগুলো এখন তুলে এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে স্নান করবো, কোথায় শুকাবো কী করবো বুঝে পাচ্ছি না, সব ভিজে গেছে।
মিমির চোখগুলো কখন বলতো এরকম হয়, যখন ওর হয়তো কোনো কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা পূরণ হচ্ছে না, তখন ওর চোখ মুখগুলো এরকম হয়েছে, আমরা বুঝি ব্যাপারটা। সমস্ত জামা কাপড়গুলো তুলে ফেললাম, আর সব থেকে সমস্যা হয়ে গেছে আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়ে। আগে ওর মধ্যে শুকিয়ে নিতাম, শুকিয়ে তারপরে ঘরের মধ্যে মেলে দিতাম, জল ঝরতো না, কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন সেটা তো করতে পারছি না। এখন সম্পূর্ণভাবে রোদের উপর ভরসা করতে হচ্ছে, আর এখন যা ওয়েদার হয়েছে, এক বালতি উঁচু উঁচু জামা কাপড়, তারপরে আবার স্নানের পরে আবার কতগুলো বেরোবে, কোথায় ধোবো, কোথায় মেলবো, ভীষণ চিতার মধ্যে পড়ে গেছি। মনের দুঃখে সিঁড়ির উপর বসেছিল, যা শুরু করেছে তিনটেতে মিলে তিন দিন থেকে। চেন পড়বে, চেন পড়বে, দৌড়ে গেছে। তুই পড়বি, তুই পড়বি, তুই পড়বি, এটা তো ও পড়বে, ও খুশি, ওই পড়বে, ওটা ওটা তুমি নেবে, ও পড়বে, এটা পড়বে, এটা তোমার পছন্দ। দুপুরবেলা ঠাকুরঘরে এসে প্রথমে মিষ্টিকে স্নান করিয়ে দিলাম, এরপরে মিষ্টিকে সাজুগুজু করাবো। তো প্রথমে একটা প্যান্ট পরিয়ে দিলাম, তারপরে একটা ফ্রক পরিয়ে দিয়ে এবারে সাজুগুজুটা করিয়ে দিচ্ছি। তারপরে চন্দনের ফোঁটা যেরকমভাবে প্রতিদিন দিই সেরকমভাবে দিয়ে তারপরে ফুল নিবেদন করে নিয়েছি, আর এখন ভোগটাকে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমেই মিষ্টি সোনার ভোগটা নিবেদন করলাম, তারপরে সবার ভোগটা নিবেদন করছি। তো এবারে কর্পূরের আরতি করে নিচ্ছি, আর সবশেষে শঙ্খধ্বনি দিয়ে আমার পুজো সমাপ্ত হবে। এ দেখো, এটা হলো ডিম, আজকে রান্না করেছি, তোমাদের সাথে তো সেভাবে কিছু শেয়ার করিনি। আর এই হলো কুমড়ো আলুর তরকারি, আর এই যে এখানে দেখছো ওলের ডাটা, এটা এটা তোমাদের দেখাতে পারছি না আলাদা করে, কারণ এটা দুপুরেই শেষ। আর ছেলের ভাতটা এখানে মেখে রেখেছি এই যে, আর ওদিকে হাজবেন্ড খাচ্ছে। প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, আর এই মাত্র পুজোর চ্যানেল থেকে একটা ভিডিও রেকর্ডিং করে এলাম, আর একেবারে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে নিচে নেমেছি। ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো, যেহেতু আগামীকাল রাখি পূর্ণিমা আছে, কিন্তু এত জোরে বৃষ্টিটা হচ্ছে, তো এখন বেরোতে হয়তো পারবো না। তো একটুখানি বৃষ্টিটা যদি কমে তখন বেরোবো, তো দেখা যাক কি হয়। লাইটটা আজকে লেগে গেছে, এই দেখো, এই লাইট ছাড়া চলে না একদমই। আর হাজবেন্ড এখন কিছু একটা করছে, এই কতগুলো তেল দিলে, সর্ষের তেল ছাড়া তুমি দেখি চিনছই না আজকাল, কি ব্যাপার? লঙ্কা কাটো, লঙ্কা কাটো। এখানে আদা আর পেঁয়াজ কুচি করে রেখেছে, এবারে লঙ্কাটা আমাকে কাটতে হবে। এখন মুড়ি ভাজা ভাজির ব্যাপারটা চলছে, তো মুড়ি ভাজার জন্য কড়াইতে তেল গরম করেছে, উনি মুড়িটা ভেজে নিক, তারপর আমি চা করব। হাজবেন্ডকে আর শাশুড়িমাকে চা দিয়েছি ওই ঘরে, আর আমার আর ছেলের চাটা নিয়ে চলে এলাম। তো মুড়ি দিয়ে আমি চাটা খাবো, আর ছেলে খাবে বিস্কুট দিয়ে। তো ছেলে মুড়ি খুব একটা যে খায় তা না, তো একটু আগে ও পাউরুটি খেয়েছে, তো তার জন্য আর ও অন্য কিছু খেলো না, তো বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছে। আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তার জন্য একটু বলল মা চা দাও। আর এখন দেখো মিমিদের সাথে, মানে মিমির বাচ্চাদের সাথে একটুখানি খেলাধুলা করছি আমি। জীবনটা আমাদের খুব ছোট্ট জানো তো, এর মধ্যে যতটুকু আমাদের মনে যা চায় আমাদের করে নেওয়া দরকার, তো আমি এরকম সবসময় করি। তো আজকে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। ছেলে আর বাবা সাইবারে গেছে, তো ছেলে কলেজে ভর্তি আছে আজকে, তো টাকাটা যাচ্ছি দিতে, নিচে এসে দাঁড়িয়ে আছে হাজবেন্ড। অবস্থা দেখো, কোথায় দাঁড়িয়ে আছে, ধরো নিতে পারবে, এখান থেকে পড়বে বা ধপাস করে বুঝতে পারবে। দেখে নেবে টাকাটা ঠিকঠাক, বড্ড বেশি বিপদের মধ্যে পড়ে গেছি জামা কাপড় গুলো নিয়ে জানো তো। ওইখানে দেখো এক বালতি জামা কাপড় রয়েছে, এই যে এবারে ওগুলো তো শুকানোর কোনো উপায় নেই। রাত্রিবেলা যেটা করব সেটা হলো এই যে এই জানলাটা থেকে, আর এই যে এইদিকের জানলাটা, এই জানলাতে একটা দড়ি বাঁধবো, যেটা আগে করতাম, মানে যখন এই উপরে আমরা আসেনি নিচে থাকতাম তখন এরকম ব্যবস্থাগুলো করতাম। এখানে একটা দড়ি বাঁধবো, বেঁধে কিছু জামা কাপড় এখানে ঝোলাবো, আর কিছুটা এখন বারান্দায় মেলি, যতটুকু টানে তারপরে ঘরে মেলে ফেলবো। এখন প্রথমে একটু ডাল বসাবো, কারণ আজকে সেরকম কিছু রান্না তো হয়নি, ডিম হয়েছে আর কি যেন রয়েছে, কুমড়ো আলু তরকারিটা রয়েছে, আর কিছু নেই। তো ডিমের অল্প একটু তরকারি আছে, একটু ডাল হলে পরে ভালো হয়, বেশি ভালো হয় ছেলের, কারণ ছেলেকে একটু মেখে রেখে দিতে হয়। তো তো প্রথমে ডালটা বসাই, তারপরে ভাতটা গরম।
আর জায়গা নেই, পুরো প্যাকটা হয়ে গেছে। এখন অনেকগুলো জামা কাপড় রয়েছে, এই দেখো, এই দেখো। জামা কাপড় মেলে চলে এসেছি। এখানে যে আলু আর পেঁপেটা দেখছো, এটা মিমিদের জন্য সিদ্ধ দেব। আর এখানে ডাল আমি বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে। তো পেঁপে দিয়ে ডাল সিদ্ধ খুবই ভালো লাগে খেতে। আর এখানে ডিমের ঝোলটা গরম করছি। তো তিনটে ডিম আছে, শাশুড়িমা তো ডিম রাত্রে খায় না। আর এখানে মিমিদের মাংসটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যেহেতু বরফ হয়ে রয়েছে। আর এখানে দেখো জল পড়ে পুরো ভেসে গেছে, যেহেতু উপর দিয়ে জল আসছে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা দিয়ে জল পড়ছে। এই দেখো, এখান দিয়ে ভালো করে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে টপ টপ করে দেখো জল পড়ছে। এই দেখো ফোটা ফোটা হয়ে জল পড়ছে, আর এই যে চিমনির এই ফাঁকাটা দিয়ে এই জলটা আসছে। তো কি আর করব, বুঝে পাচ্ছি না। দেখো এখন বাজে রাত্রি 9:28, আর সন্ধ্যা থেকে যে শুরু হয়েছে এক বিন্দু থামেনি, একভাবে হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে। ছেলে আর বাবা কখন বেরিয়েছে বৃষ্টির মধ্যে আসতে পারছে না। আর ছেলে যেহেতু এখন নতুন গাড়ি চালানো শিখেছে, বাবাকে নিয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে মানে বেরোতে পারছে না, তার জন্য আসতে পারছে না। তো এদিকে আমার তো এখন ডালটা হচ্ছে, আর মিমিদের মাংসটা আমি সিদ্ধ করব। আর চারিদিকে তো জল ভেসে গেছে, সমস্ত এখন পরিষ্কার করতে হবে জায়গা, বাসনগুলো তুলতে হবে, টুকটাক করে প্রচুর কাজকর্ম আছে। তো চলো করতে থাক। এই যে ছুরিটা দেখছো, এটা আমার মাল্টিপারপাস ছুরি। কখনো সবজি উঠে যাচ্ছে, কখনো বাসন উঠে যাচ্ছে। তো যাই হোক, এখন বাসন রাখলাম, আর এখন মিমিদের মাংসটাকে সিদ্ধ বসাবো। তো তার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম আর জল দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে এটাকে বসিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম ডালটাকে। আমিও বলেছিলাম শুধু আমাদের সমস্যা হচ্ছে না, আমাদের বাচ্চাগুলোরও ভীষণ সমস্যা হচ্ছে। তো বারান্দায় একজন কাজকর্ম সেরেছে, আর একজন কোনো রকমে দৌড়ে গিয়ে ছাদে থেকে কাজকর্ম সেরে এসেছে। তো এখন বারান্দা ধোয়াতে হবে আমাকে ডেটল জল দিয়ে। ডেটল জল দিয়ে বারান্দাটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর এখন গিয়ে খেতে বসতে হবে। তো শাশুড়িমাকে খেতে দিয়েছি, আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। আর কুকারটা দেখো কি অবস্থা হয়েছে, মানে কুকারটা খুব নোংরা হয়েছে। আর কুকার শুধু নিজে নোংরা হয়নি, তার চারপাশটাকেও নোংরা করেছে। এইখানটা পুরো নোংরা হয়ে গেছিলো, একদম তেল তেলে টাইপের নোংরা। আর গ্যাসটা, গ্যাসের আশপাশটাও হয়েছিল। তো সমস্ত কিছু পরিষ্কার করে এখন যাচ্ছি নিচের দিকে জামা কাপড় মেলতে। ভেবেছিলাম যে উপরের ঘরে জামা কাপড় মেলবো দইটা নিয়ে, কিন্তু হাজবেন্ড বারণ করলো, বলো নিচে গিয়ে মেলো। এই যে নিচে দইটা আছে, এই দইটার মধ্যে যে কোনো জামা কাপড় আছে মেলে দিই, যা শুকাবে শুকাবে। সব জামা কাপড় মেলে দিলাম, এই কটাই ছিল চারটে, আর বাকিগুলো তো সব এদিক ওদিক মেলেছি। তো এখন যাই, কটা বাজে তুমি জানিস? কোনটা পড়বি? পড়বি, তুমি পড়িয়ে দিতে হবে, মিমিকে বেল পড়িয়ে দে, পড়িয়ে দেন। আজকে ফাইনালি ছেলে কলেজে ভর্তি হয়ে গেল, তাই তো? বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আনন্দ হচ্ছে? তারপর ইনিও আজকে একটা ঘটনা ঘটিয়েছে। কি গো, কি হয়েছে? তোমার জিনিস পাওয়া গেছে? পেয়েছো? না না, কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না তুমি। আমি কিন্তু এখনো অব্দি জানি না তুমি আর তোমার অ্যাকচুয়ালি কি হারিয়েছে। কিছু একটা কাটে ইয়ার বাট, ইয়ার বাট দুটো বেল্টের মধ্যে ওই বেল্টটাই পছন্দ করলো। কটা বাজে? কটা? 11:54 এখন বাজে রাত্রি 11:54। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সন্ধ্যার পর থেকে অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু এই বৃষ্টি পুরো প্ল্যানটাকে আমার পুরো জল ঢেলে দিয়েছে, মানে বৃষ্টি জল ঢেলেছে এই আর কি। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।